أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد شبريو بھائيو بن رام را از ماه رمضان سعودية عربية وشتم رمضان از كي فضل تلاوة القرآن الكريم ورطة القرآن الكريم تلاوة كرر فضيلت شمانت بندگان اتاكتا অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কোরআনুল করিম তেলাওয়াত করা এই পাঠ ও পঠন করা এটা সর্বশ্রেষ্ঠ মানুষের কাজ এবং আল্লাহ রবুল্লা আলমিনের সঙ্গে এটা একটা ব্যবসা আর যেই ব্যবসায় কোনো লস নেই যেই ব্যবসায় কোনো ক্ষতি নেই আল্লাহ বলছেন যে إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور الله رب العالمين بلسن نشتري زراء الله الكتاب تلاوات كره الله الكتاب تلاوات كره بنا القرآن الكريم تلاوات كره এবং صلاة কায়েম করে এবং আমরা তাদেরকে জেরে জিগ দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এমন আশা করা যায় যে তারা এমন একজন ব্যবসায়ীর ব্যবসা করছে যার কোনো লস নেই যার কোনো ক্ষয় নেই বরং আল্লাহ রব্বুল আলামীন তাদেরকে পরিপূর্ণ দেবেন আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন যাতে তাদেরকে তাদের এই কাজের প্রতিফল দেবেন পরিপূর্ণভাবে এবং তিনি তার নিজ অনুগ্রহে তাদেরকে আরও বেশি করে দেবেন নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল এবং অসীম গুণগ্রাহী তার সম্মানিত বন্ধুগান এখানে যে কথাটি আমরা স্পষ্ট পাইলাম সুরা ফাতের উনত্রিশ ত্রিশ নম্বর আয়াত যে আল্লাহ রব্বুল আলমী তাদেরকে পরিপূর্ণ বদলা দেবেন যারা আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে সালাত কায়ম করে এবং গোপনেও প্রকাশ্যে দান করে তো এটা আল্লাহর সঙ্গে ব্যবসা এই ব্যবসার কোনো ক্ষতি নেই লস নেই সম্মানিত বন্ধুগণ এই কোরআনুল করিম তিলাওয়াত আল্লাহ বলছেন আল্লাহ বলেন কোরআন তার তিলের সঙ্গে ধীরি স্ত্রী তার সঙ্গে সুন্দর করে তোমরা কোরআন তিলাওয়াত করো কারণ এর ফজিলত অনেক রয়েছে অনেক মানুষ তারা কোরআন পড়ে না আল্লাহ নবী বলতেছেন যে মিনাল কুরআন কালকে বাইতে খারেপ যেই মানুষের অন্তরে কোরআনের কিছু অংশ নেই সেটা হলো উজার ঘরের মতো শূন্য ঘরের মতো যেখানে হ্যাঁ শয়তান বাসা বাঁধে আর আল্লাহ নবী ইসলাম এই কোরআন তেলাওয়াত উদাহরণ দিয়েছেন যে কোরআন মাসালুল উতরুজ্জা। যে একজন মোমেন যে ব্যক্তি কোরআন পরে সে একটা উত্তরুজ্জা ফলের মতো যেমন আমাদের দেশে মনে করেন যে যেই ফলের রিহা তৈবুত আমুহা। তাই অর্থাৎ যেটার সুঘ্রাণ আছে এবং যেটার স্বাদ রয়েছে যেমন মনে করেন আমাদের দেশে একটা ফল বলি আমি কাঁঠাল ফল কাঁঠাল যে কাঁঠাল যদি পেকে যায় গাছে থাকলেও পাশ দিয়ে গেলে আপনি বুঝতে পারবেন যে এটার কত সুন্দর সুঘ্রাণ আবার এটা খাইলেও অনেক সুস্বাদু তো ওইরকম যেই মোমেন কোরআন পরে তাকে আল্লাহ নবী ইসলাম উত্তরুজ্জা গাছের ফলের সঙ্গে তুলনা করেছেন আর যেই মোমেন কোরআন পরে না আল্লাহ নবীসলাম বলতেছেন তাকে খেজুরের সঙ্গে তুলনা করেছেন খেজুরের স্বাদ আছে কিন্তু তার সুঘ্রাণ নেই তাই জন্য করে আসুন আমরা ওই সুস্বাদু ফলের মতো হই সুঘ্রাণযুক্ত ফলের মতো মতো হই এটা শহীদ মুসলিমে এসেছে অনেক হাদিস রয়েছে যে এই কোরআন পড়লে আপনার ফায়দা কী উপকার কী লাভ কী সম্মানিত বন্ধুগান আল্লাহ নবী সাল্লাহ আলু ইসলামের কয়েকটা হাদিস আমি খুব সংক্ষেপে বলবো আল্লাহ নবী সাল্লাম বলতেছেন মান করা আসার আয়াত ফিলাইলেন লাম মিনাল গাফিলেন যে ব্যক্তি কোনো রাতে টা আয়াত পড়ে তাকে কোনো গাফেলদের অন্তর্ভুক্ত হয় না সরি রাহুল হাকিম হাকিমে বর্ণনা করা হয়েছে আল্লাহ নবী সালাম এই জন্য বলছেন একরা উল কোরআন ফেন্না হই আতিয়াউমাল কেয়ামতে শাফি আল্লাহ হাবি তোমরা কোরআন পড়ো কারণ কোরআনটাই কেয়ামতের দিন তার পাঠকের জন্য সুপারিশকারী হবে সহিম মুসলামে এ হাদিস বর্ণিত রয়েছে অনুরূপভাবে আর একটা হাদিস এসেছে যে তেমতের দিন ওই সমস্ত লোকদেরকে নিয়ে আসা হবে যারা দুনিয়ায় কোরআন পড়তো এবং সে অনুযায়ী আমল করত তাদের সামনে দুটি সুরা অগ্রসর হবে আর সেটা হলো কি সুরা বাকারা সুরা আলে এমরান তু আনসা হেবে হিমা তারা এই সুরা বাকারা এবং সুরা আলে ইমরান তাদের পাঠকের কাছে সামনে এসে প্রোটেক্ট হবে আল্লাহর কাছে হুজত পেশ করবে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ এরা পাঠ করেছিল দুনিয়ায় সেই মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে অনুরূপভাবে একটা হাদিসে এসেছে যে নবিয়া করিম সাল্লা সাল্লাম বলতেছেন ইউকাল কোরআন কুরআনের পাঠককে বলা হবে একরা ওয়ারাত হ্যাঁ তেকে তেল পড়ো এবং তুমি সুন্দর করে তেলাওয়াত করো আর উপরে উঠতে থাকো অর্থাৎ চড়তে থাকো কামা তুমি তিলাওয়াত দুনিয়া দুনিয়ায় যেমন তুমি এই কোরআন পাঠ করেছিলে আল্লাহ নবী বলতেছেন ফা ইননা মানযিলাতাকা ইনদ আখির তোমার কোরআন পরা যেখানে শেষ হবে সেখানে তোমার জান্নাতে থাকার জায়গা হবে আবু দাউদ এবং তিরমিজিতে হাদিস বর্ণিত রয়েছে সম্মানিত বন্ধুগণ হাদিসে এসেছে মান ক্বরা আ কিতাবিল্লাহ হাসানা যেটা প্রথমে বলেছি যে আল্লাহর কিতাব থেকে একটা অক্ষর পড়বে তার একটা নেকি হবে হ্যাঁ ওয়াল হাসানাতু বি আমসা লেহা আর একটা বিনি সওয়াবের বিনিময়ে 10টি সওয়াব দেয়া হবে আল্লাহ নবী জন্য বললেন লা আকুল আলিফ লাম মিম হারফ আমি এই কথা বলি না আলিফ লাম মিম তিনটি মিলি একটি অক্ষর বাল আলিফ হারফন লাম হারফন মিম হারফন হ্যাঁ আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর মিম একটি অক্ষর রাওয়াহ তিরমিজি তিরমিজিতে হাদিস বর্ণিত রয়েছে অনুরূপভাবে যারা কোরআন পড়ে এরা আল্লাহর খাস বান্দা হ্যাঁ যেমন এক হাদিসে এসেছে হোম আহলুল কুরআন আল্লাহ সাল্লাল্লাহ র ইসলাম বললেন ইন আল্লাহ আল্লি নামিনাল নাস মানুষের মধ্য থেকে আল্লাহওয়ালা কিছু লোক আছেন সাহাব কিরাম বললেন মানহুম হে নবী তারা কারা আল্লাহর নবী বললেন হুম আহলুল কুরআন তারা কোরআনের ধারক বাহক যারা কোরআন তিলাওয়াত করে কোরআন পাঠ করে কোরআনের রক্ষণাবেক্ষণ করে কোরআনের সংরক্ষণ করে ও আহুলুল্লাহ হে ওয়া এবং আল্লাহর খাস এটা আল্লাহওয়ালা বান্দা নাসাইতে হাদিস বর্ণিত রয়েছে এর চেয়ে কি আর ফজিলত চান ভাই এজন্য করে যারা কোরআন পড়বেন তারা আল্লাহর আল্লাহওয়ালা বান্দা হয়ে যেতে পারবেন এজন্য ভাই কোরআন বেশি বেশি করে পড়ার চেষ্টা করেন কারণ ইন আল্লাহ আমারণে আন আক্র ও আলেক যে নবিয়ে করিম সালাম তিনি বলেছেন যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আদেশ করেছেন আমি যেন আপনার কাছে কোরআন পড়ি তো এক কথায় এই কোরআন আপনাকে আমাকে পড়তে হবে কোরআন পড়লে আপনার অনেক ফায়দা রয়েছে এই যদি আল্লাহর কোনো ঘরে বসে আপনি কোরআন তেলাওয়াত করেন সেখানে আল্লাহর রহমত বরকত ইত্যাদি নাজেল হতে থাকে কোরআন আপনার আমার জন্য রোগ মুক্তির কারণ হতে পারে কোরআনের মাধ্যমে আপনি সুউচ্চ হতে পারেন কোরআনের দ্বারায় আপনার ইমানদারের পরিচয় মেলবে কোরআন আল্লাহ নবী বলছেন খাই রকম من تعلم القرآن وعلمه زبتي قرآن نزج شكا أو برك شكا داي ثم در مدة شيء بكتي شهر بسشتو صحيح بخاري مسلم حديث أسه أشون أمر أي قرآن بشكل تلاوات كرا الله رب العالمين أي توفيق جنودان كرنا آمين وصلى الله على نبينا محمد والسلام عليكم ورحمة الله